সালামু আলাইকুম, আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখবো সিএসএস এর পজিশন প্রপার্টি নিয়ে। পজিশন প্রপার্টিটা ইউজ করা হয় আপনার, আমরা যখন এসটিএমএল এলিমেন্ট বা কোনো ডিপকে যখন পজিশন করতে চাই, যে কোনো পজিশন হতে পারে, সেটা হতে পারে ফিক্সড, সেটা হতে পারে অ্যাবসোলিউট, সেটা হতে পারে রিলেটিভ। ওকে, সো এসটিএমএল এলিমেন্টগুলোকে আমার যখন পজিশন করার প্রয়োজন পড়বে তখন আমি এই সিএসএস পজিশন প্রপার্টিটা ইউজ করব। তো আমরা আগে আমাদের ফোল্ডারে যাই, দুটো ফাইল নিয়েছি, ইন্ডেক্স ডট এসটিএমএল, স্টাইল ডট সিএসএস, দুইটাকে আমরা ওপেন করেছি কোথায়, ভিএস কোড ইনসাইডারে। ওকে, প্রথমেই আমি বলি নিই যে পজিশন প্রপার্টির কয়টা ভ্যালু থাকে। আমি সিএসএস ফাইলে বলি পজিশন প্রপার্টির পাঁচটা ভ্যালু থাকে, সেটা হচ্ছে স্ট্যাটিক, যেটা এখানে ডিফল্ট সব এলিমেন্টের জন্য, এরপরে হচ্ছে রিলেটিভ, এরপরে হচ্ছে অ্যাবসোলিউট, এরপরে হচ্ছে ফিক্সড, এরপরে হচ্ছে স্টিকি। এই পাঁচটা ভ্যালু আমরা পজিশন প্রপার্টির জন্য দিয়ে থাকি। এরপর এই পজিশন প্রপার্টির যে আপনি ভ্যালুগুলো দিলেন, এছাড়াও আপনাকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে এর সাথে, সেটা হচ্ছে লেফট অর রাইট অর টপ অর বটম। এই পজিশন প্রপার্টির সাথে আপনাকে এই প্রপার্টিগুলোও ইউজ করতে হবে। তো আমরা যখন কোড করব অ্যাকচুয়াল, তখন আমরা বুঝতে পারবো। তো প্রথমেই আমি কি করব, আমি কিছু ডেমো কন্টেন্ট নিয়ে নিব, মার্কআপ নিয়ে নিব। আমি একটা ডিম নিব, কন্টেইনার ক্লাস দিয়ে নিলাম। এর ভিতরে আমি কি করব, আরো কয়েকটা ডিপ নিয়ে নিব, ডিপ স্ট্যাটিক। এর ভিতরে আমি পি ট্যাগের মধ্যে বলবো আই এম স্ট্যাটিক, এবং কিছু ডামি কন্টেন্ট দিয়ে দিব। ওকে, আমরা এই ডিপটাকে আরেকবার কপি করি। কপি করলাম, লিখলাম এই ডিপের নাম, ক্লাসের নাম দিব রিলেটিভ, আই এম রিলেটিভ। এরপর আবার একটা ওই সেম ডিপটাই আবার কপি করব, কপি করে এখানে এই ক্লাসটার নাম দিব কি, ফিক্সড, আই এম ফিক্সড। ওকে, এবং আবার যদি আমরা কপি করে পেস্ট করি এবং এটার নাম দেবো কি, অ্যাবসোলিউট। জাস্ট বুঝে সুবিধার্থে আমি সেম নামটা দিলাম। ওকে ওকে গুড। তো আমার আউটপুটটা কীরকম আসবে, এটা আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের আউটপুটটা এরকম আসছে। আমরা একটু যদি স্টাইল করি, স্টাইল করতে হলে আমরা সমস্ত ডিপগুলোকে ধরলাম, তাদের বর্ডার বলে দিব 1 পিক্সেল সলিড রেড, তাদের প্যাডিং বলে দেবো আমি 20 পিক্সেল, এবং মার্জিন বটম বলে দেব কি, মার্জিন বটম বলে দিব 20 পিক্সেল। ওকে, সেভ দিব, রিলোড দিব, এই যে আমার এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু প্যাডিংটা কমাই দিই, 10 দেব। এই যে আমাদের 4টা ডিবি দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের কন্টেইনারের যে ক্লাসটা আছে, আচ্ছা বর্ড 2 পিক্সেল করে দিই, তাহলে একটু ভিজুয়ালি ভালো বোঝা যাবে। এই যে ওকে, তো আমরা এখন কি করব, কন্টেইনার ক্লাসটাকে ধরব, ধরে তার বর্ডার কালারটাকে বলে দেব গ্রিন। কোন কন্টেইনার ক্লাস, এই যে আমাদের মেইন কন্টেইনার ক্লাস, যে ক্লাসের ভিতরে আমাদের সমস্ত ডিপগুলো আছে। ওকে, তো আমরা কি করলাম, রিলোড দিব, এই যে আমাদের মেইন ক্লাসটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিম্পল আর কি, কিছু না। এরপরে আমরা, আচ্ছা এরপরে আমরা এখন দেখব, এখানে আসি, তো দেখতে পাচ্ছেন যে 4টা ডিবি এখানে শো করতেছে। প্রত্যেকটা এলিমেন্টের, এস্টিমেটের যতগুলো এলিমেন্ট আছে বা ট্যাগ আছে, সবগুলোর আপনার ডিফল্ট পজিশন হচ্ছে স্ট্যাটিক, মানে হচ্ছে ও যেখানে আছে সেখানে থাকবে, স্ট্যাটিক পজিশন। যেমন ধরুন এই যে সবগুলো ডিবি স্ট্যাটিক হয়ে আছে এখন। এখন এরপরে আমরা দেখব যে রিলেটিভের কাজ কি। রিলেটিভের কাজ হলো, আপনি যদি কখনো চান যে কোনো একটা ডিপ, এই যে ডিপ দেখতে পাচ্ছেন না, এই ডিপটাকে কোন রিলেটিভলি যদি মুভ করতে চান, তাহলে আপনি পজিশন রিলেটিভ ইউজ করবেন। ওকে, পজিশন রিলেটিভ কখন ইউজ করবেন, মনে করেন আপনার এই যে ডিপটা, সেই ডিপটাকে আপনি একটু বাম দিক থেকে সরাতে যাচ্ছেন, ডান দিক থেকে সরাতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা কি করব,
এই পজিশন রিলেটিভ ইউজ করবো। শুধুমাত্র যে পজিশন রিলেটিভ ইউজ করবেন তা না, আপনি অ্যাবসোলিউট ইউজ করতে পারেন, ফিক্সড ইউজ করতে পারেন। এগুলো পার্থক্য আমরা দেখবো, দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা বর্তমান পজিশন থেকে আমি কীভাবে আমার ডিপগুলাকে বা এলিমেন্টগুলোকে মুভ করতে পারি। ওকে, সো আমরা যদি এখন প্রথমে আমি রিলেটিভটাকে ধরবো, রিলেটিভ, তার বর্ডার কালার দিয়ে দিব বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, এই যে এই কালারটা দিয়ে দেবো। আমি যদি সেভ দিই, রিলোড দিয়ে যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ও তার বর্তমান পজিশন থেকে একটু সরে যাক। একটু সরে যাক মানে কি, লেফট থেকে সরে যাবে নাকি রাইট থেকে, আমাকে এটা বলে দিতে হবে। তাহলে আমি কি বলবো, প্রথমে পজিশন রিলেটিভ কোথেকে সরবে, বাম দিক থেকে। আমি যদি লেফট বলবো, লেফট 20 পিক্সেল সরে যাও, সেভ দেব, রিলোড দেব। এই যে দেখেন আমার এই ডিপটা তার বর্তমান পজিশন থেকে বাম দিক থেকে সরে গেছে, বর্তমান পজিশন হতে বাম দিক থেকে 20 পিক্সেল সরে গেছে। কীভাবে সরছে, আমি লেফট বলাতে 20 পিক্সেল সরে গেছে। আপনি যদি রাইট বলতেন, এই যে রাইট ডান দিক থেকে সরে গেছে। আপনি যদি বটম বলতেন বা টপ বলতেন, সেভ দিব, রিলোড দিব, এই যে টপ থেকে সরে গেছে। বুঝা গেল রিলেটিভের কাজ কি? আমরা এখন দিব কি, শুধুমাত্র লেফট দিয়ে আসবো, যে বর্তমান পজিশন থেকে লেফটে 20 পিক্সেল সরে যাবে। গুড, এরপরে আমরা শিখব ফিক্সডের কাজ কি। প্রথমেই আমরা ফিক্সড ক্লাসটাকে নিয়ে নিই, নিলাম, তার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিই, যেমন লাইট গ্রে, সেভ দিব। আচ্ছা, এখানে ক্লোনটা মিস হয়েছে, রিলোড দিব, এই যে লাইট গ্রিন। ঠিক আছে, লাইট গ্রিন না আমরা যদি বলি লাইট ব্লু, এটা দিই, রিলোড দিব, এই যে ব্লু। ঠিক আছে, এখন ফিক্সডের কাজ কি? ফিক্সডের কাজ হচ্ছে আপনার এই যে ডকুমেন্টটা আছে না, পুরোটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের যে কোনো জায়গায় ওকে আপনি ফিক্সড করে রাখতে পারবেন। ও কারো কাছে যাবে না, ও যেখানে ফিক্স করে রাখবে সেখানে থাকবে। আপনি পেজ যদি স্ক্রলও করেন, সে তার জায়গাতেই থাকবে, সে কারো কাছে থাকবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি কোড, আমি যদি লিখি যে আমার পজিশন হচ্ছে ফিক্সড, পজিশন ফিক্সড বললেই হবে না। দেখেন শুধুমাত্র ফিক্সড বললে কী হয়, রিলোড দেন, কই ফিক্সড কই, এই যে ফিক্সড, ফিক্সড হয়ে গেছে। দেখেন ফিক্সড করলে কী হয়েছে, নিচে যে আমাদের একটা অ্যাবসোলিউট ডিপটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে ফিক্সড, আপনি যখনই কোনো একটা ডিপকে ফিক্সড বলবেন, তার এগেনস্ট আপনাকে আর একটা প্রপার্টি দিতে হবে, সেটা হচ্ছে লেফট রাইট টপ। মানে হচ্ছে এই যে আমার এই ডিপটা ফিক্সড হচ্ছে, কোথায় ফিক্সড হবে, ডানে বামে টপে বটমে কোথায় ফিক্সড হবে সেটা বলে দিতে হবে। যেমন আমি যদি বলি আমার এই ডিপটা কোথায় হবে, টপ থেকে 10 পিক্সেল এবং রাইট থেকে 10 পিক্সেল পজিশনে গিয়ে ফিক্সড হোক, আপনি মুখে বলবেন, সিএসএস কাজ করে দেবে। এইভাবে আপনারা শিখবেন যে ফিক্সড তুমি তোমার পজিশনটা, সরি বলবেন ফিক্সড তুমি তোমার পজিশন, ফিক্সড ক্লাস তুমি তোমার পজিশনটাকে কী করো, ফিক্সড করে দাও। তুমি টপে চলে যাও 10 পিক্সেল, রাইটে চলে যাও 10 পিক্সেল। এখন যদি আমি রিলোড দিই, এই দেখেন এই যে আমাদের ফিক্সটা একবারে টপ থেকে কোথায় গেছে, টপ থেকে 10 পিক্সেল চলে আসছে এবং রাইট থেকে 10 পিক্সেল চলে আসছে। আচ্ছা, আমরা যদি এই ডিপটাকে একটু উইডটা কমাই দিই, সেক্ষেত্রে মানে আমাদের একটু সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। 300 পিক্সেল দিয়ে দিই, রিলোড দিব, এই যে আমাদের টপ থেকে কত পিক্সেল, 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, অ্যাপস ফিক্সড পজিশনে চলে গেছে। এখন আপনি যদি প্রেসটাকে স্ক্রল করেন, আচ্ছা আমরা যদি কন্টেন্ট দিয়ে আসি আরও, তাহলে স্ক্রল করতে পারবো। আমি এখানে পি দিব, লরেম দিব, আমরা এখানে কী করব, কপি করে আরও বড় করে দিব, এই যে বড় করে দিলাম। ওকে, সো এখন আমি যদি রিলোড দিয়ে দেখেন, এই যে আমাদের রিল, আমরা যদি স্ক্রল করি, আমাদের উই ডিপটা, ফিক্সড ডিপটা তার পজিশনেই আছে, সে কোথাও কোনো দিকে নড়ছে না, সে তার জায়গাতে থাকবে। এটাই হচ্ছে ফিক্সডের কাজ, ফিক্সড পজিশনের কাজ হচ্ছে এটাই। বুঝে গেল? ওকে, গুড। আমরা এবার শিখব এই অ্যাবসোলিউট পজিশনের কাজ। তার আগে আমি এই যে কন্টেইনার নিয়েছিলাম না, এই কন্টেইনারের আমি একটু মার্জিনটাকে টপ থেকে একটু সরা দিয়ে আসি, মার্জিন টপ আমি যদি বলি 50 পিক্সেল, 50 পিক্সেল, সেভ দেব, রিলোড দেব। এই দেখেন এই যে 50 পিক্সেল সরে আসছে, এই যে গ্রিনটা মানে আমার কন্টেইনারটা। ওকে,
সো এখন আমি যদি অ্যাবসোলিউটটা দেখি, অ্যাবসোলিউটের কাজ কি? অ্যাবসোলিউটের কাজ হচ্ছে তার প্যারেন্টের উপরে বেস করে সে তার পজিশন নির্ধারণ করবে। প্যারেন্টের উপরে বেস করে মানে কি? মানে হচ্ছে এই ডিপটা কোথায় আছে বলেন তো? এই ডিপটা আছে কন্টেনারের ভিতরে, তার মানে কন্টেনার হচ্ছে তার প্যারেন্ট। সো তো যখনই আপনি অ্যাবসোলিউট করবেন, সে কী করবে? এই প্যারেন্টের যতটুকু জায়গা আছে তার মধ্যে থেকে সে তার পজিশন নির্ধারণ করবে। যে কোনো জায়গায় চলে যেতে পারে ফিক্সডের মতো, কিন্তু ফিক্সড বাইরে চলে যায়, তারও ধার ধারে নাও, যেখানে করে সেখানে চলে যায়। সে শুধু আপনার ডকুমেন্টে ভিতরে থাকবে। ওকে, সো আমরা এখন কী করব? যদি আমরা অ্যাবসোলিউট ক্লাসটাকে নিই, কপি করব, পেস্ট করব, আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি রেড বললাম, তার কালার বললাম আমি সাদা, FFF সাদা, আমি তার পজিশন যদি বলি ফিক্সড, ফিক্সড বললাম, ওকে ফিক্সড। এখন যদি আমি রিলোড দিই, দেখেন শুধু ফিক্সড বললে হবে না, আপনাকে বলে দিতে হবে কোথায় গিয়ে ফিক্সড হবে। সরি, ফিক্সড না, তাহলে হবে কি? অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট হবে। আমি তো ফিক্স দেখলাম, আমাদের কী হবে? পজিশন অ্যাবসোলিউট। রিলোড দিলাম, এই দেখেন সে তাকে বলে দিতে হবে যে কোথায় গিয়ে ঠিক হবে। টপ বটম রাইট এটা তো বলে দিতে হবে, তাই না? টপ বটম রাইট বলে দিতে হবে না? ওকে, আমরা যদি এখন বলে দিই যে টপ 10 পিক্সেল, রাইট, সরি লেফট, এবার দেখবো লেফট, লেফট 10 পিক্সেল, এবং উইডটা একটু কমাই দিব যাতে বুঝতে সুবিধা হয়। সেভ দিব, রিলোড দিব, এই দেখেন সে কিন্তু তার কোথায় আছে, তার আপনার কি বলে এটাকে, তার প্যারেন্টের, প্যারেন্টকে, প্যারেন্টের উপর বেস করে সে আছে। কিন্তু এখানে কেন গেছে? ওই যে আমরা মার্জিন দিয়েছিলাম না, সেজন্য, বুঝে গেল? তার প্যারেন্টের উপর বেস করে আছে। আমরা যদি তাকে বটম দিই, আমরা তাকে যদি টপ না, আমরা যদি বটম দিই, আর এখানে এই কন্টেন্টগুলোকে একটু কমায় আনি, কোনটা জানি, এই যে এটা, এটা না, সরি, এটা যে অ্যাবসোলিউট, এটাকে আমরা টেক্সট দিই নাই, অ্যাবসোলিউট দিয়ে আসি, আমি অ্যাবসোলিউট, আমি টেক্সটটাকে কমাই দিয়ে আসি। ওকে, এই অবস্থা আনলাম, ওকে, এখন রিলোড দিই, এই দেখেন সে বটমে চলে গেছে। সে তার কন্টেনারের উপরে ডিপেন্ড করে তার পজিশন নির্ধারণ করে ফেলছে। এখন আমরা যদি এই কন্টেনারের পজিশন রিলেটিভ দিয়ে আসি, সেভ দিব, রিলোড দিব, এই দেখেন এখন আবার সে কন্টেনার ভিতরে গেছে। এতক্ষণ কী করছিল বলুন তো? এতক্ষণ সে কিন্তু কন্টেনের ভিতরে পুরোপুরি যায়নি, কন্টেনের ভিতর থেকে পুরোপুরি যায়নি। কেন যায়নি? কারণটা হচ্ছে কি, আমরা এই কন্টেনের ক্লাসে আমরা বলে দিনে তার পজিশন কি হবে। এখানে আপনাকে পজিশন রিলেটিভ বলে দিয়ে আসতে হবে, তা না হলে আপনার ওই প্যারেন্ট ক্লাসের ভিতরে যে অ্যাবসোলিউট ক্লাসটা আছে, সেই অ্যাবসোলিউট ক্লাসটা ওই সূত্র মতে যাবে না। কোন সূত্র মতে? ওই যে বললাম যে প্যারেন্টের ভিতর থেকে যেখানে খুঁজে সেখানে পজিশন হবে, সেক্ষেত্রে তখন ওরকম যাবে না যদি আপনি এটা না দেন, এই যে আপনার প্যারেন্ট ক্লাসে পজিশন রিলেটিভ না দেন। এই জন্য দেননে দেখে এখন কিন্তু বাইরে চলে গেছে, ঠিক আছে? আপনি যদি এখানে আবার চেঞ্জও করেন যে বটম না যাবে টপ থেকে, টপ সেভ দিবেন, রিলোড দিবেন, যে টপ থেকে, তাও হচ্ছে না, আপনার আমার সূত্র মতো হচ্ছে না। সূত্র কি? সূত্র হচ্ছে আমার প্যারেন্টের ভিতরে থাকতে হবে, প্যারেন্টের ভিতরে নাই, প্যারেন্টের ভিতরে থাকতে হলে আপনাকে এখানে পজিশন রিলেটিভ বলে দিয়ে আসতে হবে। এই যে রিলেটিভ বলে দিয়ে আসছেন, আমি উঠে ফেলি, এখন আপনার সূত্র মতো কাজ করবে। এই যে দেখেন, আপনি কিন্তু এখন সে বাইরে যাচ্ছে না, সে তার প্যারেন্টের ভিতরেই থাকতে আছে। আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন। যেমন আমি যদি বলি লেফট না, আমি যদি রাইট নিই, আমি টপ না, আমি যদি বলি বটম, বটম সেভ দিব, রিলোড দিব, এই যে ডান দিকে চলে গেছে, সে তার প্যারেন্টের ভিতরেই আছে। এটাই হচ্ছে আপনার অ্যাবসোলিউট পজিশনের কাজ। অ্যাবসোলিউট পজিশনের কাজ কি? সে তার প্যারেন্টের ভিতরে কাজ করবে। আর ফিক্সড কি? ফুল ডকুমেন্টের ভিতরে কাজ করবে। ওকে, গুড। আচ্ছা, এখন আমরা ফিক্সড তো দেখলাম, আমরা এখন দেখবো স্টিকি কার, স্টিকি কীভাবে ইউজ করতে হয়। ওকে, আমরা যদি একটা ডিপ নিই, আচ্ছা স্ক্রল করা যাচ্ছে, এটা হ্যাঁ যাচ্ছে, আমাদের আরও কিছু কন্টেন্ট লাগবে এখানে, যাতে করে স্ক্রলটা আরও বেশি হয়। কপি করব, পেস্ট করে দেব,
রিলোড দেন, এই যে ওকে স্ক্রল হচ্ছে। এখন আমি এই ডিবের নিচে একটা ডিব নিব, এই ডিব নিলাম এবং এই ক্লাসটার নাম দিব স্টিকি স্টিকি। ওকে এখন এখানে যদি আমরা ইউএল লিখি, এলআই লিখি, এ লিখে একটা মেনু তৈরি করব, ওকে সিম্পল একটা মেনু, হোম কপি করব, অ্যাবাউট ব্লগ কন্ট্যাক্ট। ওকে তো আমরা এটাকে যদি রিলোড দিই আমাদের কীরকম দেখাবে, এই যে এরকম দেখাচ্ছে। আমরা চাচ্ছি এটাকে একটু ইনলাইন দেখাতে, ইনলাইন কীভাবে করে জানেন তো আপনারা, তাই না? আমি বলবো স্টিকির ভিতরে যে ইউএল আছে, যে এলআই আছে, তার ডিসপ্লেটাকে কী বড় করে ফেলো, ইনলাইন করে ফেলো, ব্লক করে ফেলো। স্টিকি ক্লাসের ভিতরে যে ইউএলটা আছে, তার ভিতরে যে এলআই আছে, তাকে তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলো। এখন যদি রিলোড দিই, এই যে ইনলাইন হয়ে গেছে। ওকে এখন আর কোনো ডিজাইন করলাম না, আপনারা জানেন কীভাবে ডিজাইন করতে হয়। কিন্তু স্টিকির কাজ কী, এই যেমন দেখেন আপনি স্ক্রল করছেন, এই করছেন 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 করছেন, এই অবস্থায় এসে আপনার এই ডিপটাকে যদি এই পজিশনে রাখতে চান, সেটাকে বলা হয় স্টিকি। একটা পজিশন আপনি স্টিকি করে রাখবেন। সো এটা করতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে বলে দিতে হবে স্টিকি ডিপটাকে, যে স্টিকি তুমি তোমার পজিশন স্টিকি করে ফেলো, স্টিকি করে ফেলো। ওকে যেটা কিনা টপ থেকে জিরো, টপে যখন জিরো আসবে তখন তুমি স্টিকি পজিশন জিরো করে ফেলে। আমি যদি রিলোড দিই, সরি রিলোড দিই, এখন দেখেন আমি স্ক্রল করি 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 করি, যে দেখেন দেখেন স্টিকি হয়ে গেছে, খেয়াল করছেন? টপ জিরো যখন চলে আসবে তখন স্টিকি হয়ে গেছে। আমরা যদি বলি টপ জিরো না, আমরা তুমি দশ, টপ যখন 10 পিক্সেল যাবা তখন তুমি স্টিকি হয়ে যাও। আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, কী দিব ব্যাকগ্রাউন্ড কালার, ব্রাউন সেভ দিব, রিলোড দিব। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন কালার ফ্যাক্ট না, এখানে কালার কালার কোনো ফ্যাক্ট না, আমার কাজটা নিয়ে হলো কথা। সো দেখেন এই যে দেখেন আমি যখন স্ক্রোল করব, এই যে করছি করছি করছি, এই যে এই জায়গায় গিয়ে আপনার স্টিক হয়ে গেছে, দেখছেন? সো এই ধরনের কাজ করার জন্য আমরা কি করি, পজিশন স্টিকে দিয়ে আসি। ক্লিয়ার, বুঝে গেল তো স্টিকের কাজ কী, অ্যাবসোলিউটের কাজ কী, ফিক্সডের কাজ কী, রিলেটিভের কাজ কী? আপনারা যখন এই পজিশন প্রপার্টি ভালো করে বুঝতে পারবেন, এবং আর একটা আছে ডিসপ্লে প্রপার্টি, এই দুইটা ভালো করে বুঝতে পারলেই আপনার এস্টিমেলে সিএসএস দিয়ে আপনি এস্টিমেলে লেআউট সহজেই করতে পারবেন, খুবই দ্রুত আপনি লেআউট তৈরি করতে পারবেন। ওকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই দেখেন আমার এই অ্যাপস, এই দেখেন আমার আই এম অ্যাবসোলিউটটা কী উপরে চলে আসছে। আমি যদি চাই আমি আই এম ফিক্সডটা উপরে চলে আসবে, সেক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে ফিক্সড কই দেখেন তো, এই যেটা এই ক্ষেত্রে আপনি জেড ইন্ডেক্স দিয়ে আসবেন। জেড ইন্ডেক্স কী করে একটা এলিমেন্টকে আর একটা এলিমেন্ট উপরে নিয়ে যায় অথবা নিচে নিয়ে যায়। আপনি যখন পজিটিভ ভ্যালু দিবেন মানে ওয়ান, আপনি যদি রিলোড দেন, এই দেখেন চলে গেছে উপরে চলে আসছে, দেখছি এতক্ষণ কিন্তু এটা নিচে ছিল ফিক্সড, এই ডিপটা সে নিচে চলে, সে এখন উপরে চলে আসছে। কারণটা কি, আপনি ওকে বলছেন যে ফিক্সড তুমি তোমার জেড ইন্ডেক্সটা ওয়ান করে দাও, মানে হচ্ছে তুমি সবার উপরে চলে যাও, সবার উপরে চলে যাও, বুঝতে পারছেন? কিন্তু কথা আছে জেড ইন্ডেক্স কাজ করবে যখন আপনি পজিশন প্রপার্টি ইউজ করবেন, জেড ইন্ডেক্স কাজ করবে কখন, যখন আপনি পজিশন প্রপার্টি ইউজ করবেন, আদারওয়াইজ কাজ করবে না, বুঝে গেল? সো এই ব্যাপারগুলো আপনারা দেখবেন, চারটা এই যে পজিশন প্রপার্টি চারটা ভ্যালু নিয়ে যে কোনটার কী কাজ সেটা ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন। আর যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন, এই ভিডিওর কমেন্টে, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি আমাকে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, নেক্সট পর্ব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।